আজি 9 অগস্ট শুক্রবার, নক্ষত্র হচ্ছে চিত্রা, তিথি শুক্লপক্ষ ষষ্ঠী, আজি সূর্যোদয় হচ্ছেন 6:30 ও সূর্যাস্ত 6:05, আজি শুভবেলা হচ্ছে 10:22, দিন 12:40 পর্যন্ত এবং অশুভবেলা হচ্ছে 2:01 সন্ধ্যা 3:05 পর্যন্ত। মেষরাশি, আসন্তকালে আপনার পাই এক উত্তেজনাপূর্ণ দিন হইপারে, কার্যস্থলে নূতন প্রকল্প আরম্ভ করিবার আপনার অবসর মিলিপারে, ব্যক্তিগত জীবনের কিছু চিন্তা রইপারে, কিন্তু সমাধান পাই আবশ্যক ধৈর্য এবং বুদ্ধিমত্তা লাগিপারে, আর্থিক দৈনিক শ্রেয়স্খল ফল মিলিপারে, স্বাস্থ্য সমস্যাকে নিয়ে ডাক্তারঙ্ক সহিত আপন পরামর্শ করিপারন্তি, রাজনীতিরে সফলতা মিলিপারে, সাংগসাথীঙ্ক সহিত সময় অতিবাহিত করিপারিবে, আর্থিক স্থিতির উন্নতি পরিলক্ষিত হব। বৃষ, আগামী দিনের বৃষ রাশির লোকমানঙ্ক আত্মবিশ্বাস পরিবারে দেখিবাকু মিলিপারে, গৃহস্থ জীবনের নূতন পরিবর্তন আসিপারে, অফিসরে রাজনৈতিক বিবাদ ঠারু দূরেই রহন্তু, ব্যবসায়ে নূতন আয়ের মার্গ খোঁজি পারন্তি, ব্যবসায়িক চিন্তাধারে পরিবর্তন আনিবে, উচ্চশিক্ষা পাই উত্তম সময় ধার্মিক কার্যরে আপন সফল রইপারন্তি, নূতন প্রজেক্টর কাম করিবার সুযোগ মিলিপারে, জাগা বাড়ি আপন কিনাকিনি করিপারন্তি। মিথুন, আপনার পাই আসন্তকালে এক সফল দিন রইপারে, কার্যস্থলে বড় কৃত সম্পূর্ণ করিপারিবে, ব্যক্তিগত সম্পর্কে কিছু অসুবিধা হওয়া সত্ত্বে মিশন এবং মান্দার অন্তিম সমাধান মিলিপারে, আর্থিক স্থিতি ঠিক রহব, ব্যবসায়িক চিন্তার পরিবর্তন আনিপারন্তি, উচ্চশিক্ষা পাই উত্তম সময় রয়েছে, ধার্মিক কার্যের আপন সামিল রইপারন্তি, নূতন প্রজেক্ট করিবার কামর সুযোগ মিলিপারে, জাগা বাড়ি আপন কিপারন্তি। কর্কট রাশি, কর্কট রাশির লোকমানঙ্ক পাই আসন্তকালে এক শান্তিময় দিন রয়েছে, নূতন অবসর আনিপারে, যা আপনার পাই জীবন পরিবর্তন আনিব, আপনার পরিবার সহিত সময় বিতাই পারন্তি, আর্থিক দিনকরে কিছু ছোট খরচ হবার আপনার সম্ভাবনা রয়েছে, সময় পূর্ব সমস্ত কার্য পূরণ করিপারিবে, পুরোনা বন্ধুঙ্ সহিত সাক্ষাৎর যোগ রয়েছে, পূজা পাঠে সামিল হবে, সৃজনাত্মক কাম প্রতি আগ্রহ বড়িপারে, বাদ বিবাদ ঠার দূরেই রহন্তু। সিংহরাশি, আগামী দিনের আপনার কাম কাগজ বিশেষ প্রগতি দেখা দিইপারে, ব্যবসায়ের নূতন বার্গেন করা যাইপারে, ব্যক্তিগত সম্পর্কের স্থিরতা আসিপারে, আপনার আর্থিক স্থিতি আজি হওয়াকে ভালো রয়েছে, ব্যাঙ্ক এবং আইটি কর্মচারী পদোন্নতি হইপারে, ঘরে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হব, পরিবারের দায়িত্ব বড়িপারে, পড়োশী সহিত মনোমালিন্য দেখা দিইপারে। কন্যা, আপনার আসন্তকালে আপনার জীবনে কিছু বিশেষ ঘটনা ঘটিপারে, কার্যক্ষেত্রে কিছু বড় সফলতা আসিপারে, পরিবার সম্পর্কে কিছু অসুবিধা আসিপারে, কিন্তু বুদ্ধি বিচার বুদ্ধির সমাধান হব, আর্থিক আবশ্যকতা দূরেবা লাগে নূতন মার্গ মিলিপারে, প্রেমিকা নিজ মন কথা কহিপারন্তি, অটকি কার্যক পুরা করিবে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই ভাই মধ্যে কলহ সৃষ্টি রইপারে, পত্নীকে মহঙ্গা উপহার দেইপারন্তি। তুলারাশি, তুলারাশির লোকমানঙ্ক পাই আসন্তকালে এক সমশ্রিত দিন রয়েছে, ব্যবসায়ের কিছু চালাকি দরকার রয়েছে, পরিবার সম্পর্কের নূতন পরিবর্তন আসিপারে, ব্যক্তিগত চিন্তা অধিক হলে মধ্যে মনটি মন দ্বারা স্থির করিবার দূর রয়েছে, নূতন চাকরি পাই উৎসাহ বা উৎসাহিত রইপারন্তি, বড় ভাইঙ্ক পরামর্শ নেবে, ক্রীড়াবিদমানঙ্কু সফলতা প্রাপ্তি করিপারন্তি, ছাত্রছাত্রীঙ্ক নূতন বিষয় প্রতি রুচি রইপারে, ব্যবসায়ের অর্থ নিবেশ করন্তু নাহিঁ। বিচ্ছা, আপনার পাই আসন্তকালে বিশেষ সফলতা বা সফলতা আনিপারে, কার্যস্থলে বিশেষ প্রকল্পর লাভ রয়েছে, ব্যক্তিগত সম্পর্কের স্থিরতা এবং আর্থিক দিনর লাভ রয়েছে, সংসার সহিত সময় জন্মকে অনুভব করে প্রতিযোগিতামূলক পরীক্ষা পাই কঠিন পরিশ্রম রয়েছে, আঁঠুগটি যন্ত্রণা সমস্যা ভোগিপারন্তি, অতিথি সেবা করিবে, বন্ধুক সহিত দূরস্থানকে যাত্রা করিপারন্তি, কলা সাহিত্য প্রতি রুচি বড়িপারে। ধনুরাশি, আসন্তকালে ধনুরাশির লোকমানঙ্ক পাই ভালো দিন অটে, আপনার কার্যক্ষেত্রে বিশেষ সফলতা আনিপারন্তি, আপনার আর্থিক স্থিতিটি ঠিক রয়েছে এবং পরিবার সম্পর্ক মজবুত করিবে, ব্যক্তিগত এবং বৃত্তিগত জীবনকে অলগা রাখন্তু, গুরুজনক সমস্যাকে নিয়ে বেশি চিন্তায় রইপারন্তি, ব্যস্ততা ভিতরে নিজ পাই সময় বাহার করন্তু, নূতন ব্যবসায় আপনার আরম্ভ করিপারিবে। মকর রাশি, আপনার পাই আসন্তকালে দিনটি এক চিন্তামুক্ত দিন রয়েছে, কার্যস্থলে নূতন ব্যবস্থা আনিবার আপনার লাভ পাইপারন্তি, ব্যক্তিগত সম্পর্কে কিছু অসুবিধা হলে মধ্যে ধীরে ধীরে সমাধান হব, সৃজনশীলতা বৃদ্ধি পাইপারে, ইচ্ছা মোতাবক কাম হইপারে, নূতন লোকঙ্ক সহিত সম্পর্ক রখিপারন্তি, কর্মজীবন চলচঞ্চল রহিতু, সকারাত্মক চিন্তাধারা আগকু নেবার সাহায্য করিপারে।
କୁମ୍ଭ ରାଶି। କୁମ୍ଭ ରାଶିର ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ଆସନ୍ତାକାଲି ଉତ୍ତମ ହୋଇପାରେ। କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ର ବଢ଼ିଆ ସଫଳତା, ସେୟାର ବଜାରରେ ନିବେଶ କରନ୍ତୁନି। ଯାନବାହନ କିମ୍ବା ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ ସାମଗ୍ରୀ କିଣିପାରନ୍ତି। ପିଲାମାନେ ଖେଳକୁଦରେ ବ୍ୟସ୍ତ ରହିବେ। ଯାତାୟତ ସମୟରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ। ବ୍ୟକ୍ତିଗତ ସମ୍ପର୍କରେ ସମ୍ମାନ ଏବଂ ସ୍ଥିରତା ଆସିପାରେ। ଆପଣଙ୍କ ଆର୍ଥିକ ସ୍ଥିତି ଶକ୍ତିଶାଳୀ ହେବ। ପରିବାରରେ ହସଖୁସ ଲାଗି ରହିପାରେ। ମହିଳାମାନେ ପିଲାଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟବତାକୁ ନେଇ ଚିନ୍ତାରେ ରହିପାରନ୍ତି। ନିବେଶ କରିବାକୁ ଭଲ ସୁଯୋଗ ଜୁଟିପାରେ। ଅଯଥା ଯୁକ୍ତିରୁ ଚିନ୍ତା ବଢ଼ିପାରେ। ମୀନ ରାଶି, ଆପଣଙ୍କ ପାଇଁ ଆସନ୍ତାକାଲି ଏକ ଉତ୍ସାହପ୍ରଦ ଦିନ ରହୁଛି। କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ନୂତନ ଅବସର ଆସିପାରେ ଏବଂ ଅଗ୍ରଗତି ଦେଖିପାରନ୍ତି। ବ୍ୟକ୍ତିଗତ ସମ୍ପର୍କରେ ଆଶାଜନକ ଫଳ ମିଳିବ ନାହିଁ। ଆର୍ଥିକ ସ୍ଥିତିଟି ଭଲ ରହୁଛି। ବ୍ୟକ୍ତିଗତ ଏବଂ ବୃତ୍ତିଗତ ଜୀବନକୁ ଅଲଗା ରଖନ୍ତୁ। ଗୁରୁଜନଙ୍କ ସମସ୍ୟା ସମାଧାନକୁ ଆପଣ ଚିନ୍ତାରେ ରହିପାରିବେ। ବ୍ୟସ୍ତତା ଭିତରେ ନିଜ ପାଇଁ ସମୟ ବାହାର କରନ୍ତୁ। ନୂତନ ବ୍ୟବସାୟ ଆପଣ ଆରମ୍ଭ କରିପାରନ୍ତି। ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବା ପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଯଦି ଆପଣମାନେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ପ୍ରତିଦିନ ଦେଶ ବିଦେଶ ତଥା ରାଜ୍ୟର ବଡ଼ ଖବର ଜାଣିବା ସହିତ ନିଜର ରାଶିଫଳ ଜାଣିବା ପାଇଁ ଧନ୍ୟବାଦ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।